তাহলে সবার আগে কার্ডটা দিয়ে শুরু হচ্ছে তাসবি ভাই। তাসবি ভাই করছেন না অ্যাসাইনমেন্ট? ও আচ্ছা, জেপিজি এখনো করেন নাই? আচ্ছা ঠিক আছে, করেন করেন, বুঝতে পারছি বুঝতে পারছি, জেপিজিতে এখনো আর কি নেন নাই এই আর কি। ঠিক আছে, জেপিজি করেন, করে আপলোড করেন। নেক্সট আশিক আল মাহমুদ ভাই। আশিক ভাই হ্যাঁ, অ্যাসাইনমেন্ট করছেন? আপলোড দিচ্ছেন কেন ভাই, মানে এত লেট কেন? হ্যালো, এত লেট যে? কি এখনো শরীর খারাপ আপনার, মানে মন খারাপ এখনো? আচ্ছা ঠিক আছে, আপলোড করেন, আমি ততক্ষণ বাকিদেরটা দেখে আসি, আপনারটা শেষে দেখবো, সমস্যা নেই। চৈতি আপু, অ্যাসাইনমেন্ট কই? পারতেছিলাম না কিভাবে করবো, মানে এই কথার মানে কি? বুঝতে পারতেছি, হ্যাঁ আপনাকে যে গতকাল আপনাদের আমি 2 ঘন্টা 2.5 ঘন্টা এইখানে সময় দিলাম যে আপনারা এইখানে ট্রাই করেন, তখন আপনি কি করছেন? যদি আপু যে 2 2.5 ঘন্টা যে আমি আপনাদেরকে ক্লাসে টাইম দিলাম এই লোগোটা কনসেপ্ট তৈরি করার জন্য, তখন কি করছিলেন? ক্লাসে তো ছিলেন না, ঠিক আছে, কিন্তু নেট ছিল না এই এক্সকিউজ দিয়ে আপনি পরে না, শোনেন দেখেন, নেট না থাকলে আপনি মোবাইল নেট দিয়ে ঢোকেন, কিভাবে ক্লাসে জয়েন করবেন আমি জানি না। আমার কথা হচ্ছে গিয়ে আপনি ওই টাইমে ক্লাস থেকে চলে গেছেন, তারপর আর আপনি ক্লাসে আসেন নাই, তারপরে আপনি এখন আমাকে বলতেছেন আমি করতে পারি নাই কারণ আমি বুঝতে পারি নাই। ফাঁকিবাজির একটা লিমিট আছে, আপনি তো সব লিমিট ক্রস করে চলে গেছেন, আপনি কি চেষ্টা করছেন যে আপনি পারেন নাই কিছুই? হ্যাঁ কি লিখে খুঁজছেন আপনি গুগলে, কি বুঝেন নাই বলেন আমাকে। কি টাইপের হবে আমি তো বলেই দিছি, কি টাইপের হবে বলি নাই আমি। ভিডিও তো রিকোয়ারমেন্টে দেওয়া ছিল, ভিডিও রিকোয়ারমেন্ট আমি বলছি। আপনাদের গত ক্লাসের যে ভিডিও ছিল, ভিডিও রিকোয়ারমেন্টে কি বলা ছিল না এই যে কি কে কে ভিডিও কে কে দেখছেন? তো কি ভাই দেখছেন না ভিডিও? তো কি ভাই ওইখানে কি রিকোয়ারমেন্টে বলা ছিল এটা কি টাইপের লোগো হবে? চৈতে আপু আপনি ভিডিও দেখেন নাই, আপনি কি আমার সঙ্গে ইয়ার্কি করতেছেন? আপনি ক্লাসে ছিলেন না, আপনার নেটওয়ার্কের সমস্যা, আপনি ভিডিও দেখেন নাই, এই এই কথার মানে কি? কেন মাথায় আসে নাই কেন? ভিডিও কিসের জন্য দেই? ভিডিও আপনাদের কিসের জন্য দেয়া হয় বলেন? তাহলে আপনি যে নেটওয়ার্কের কারণে আপনি ক্লাস করতে পারেন নাই, ভিডিও আপনার দেখতে হবে সেটা কি আমি বলে দিব আপনাকে?
আপনি বুঝতে পারতেছেন না, আপনি কারো হেল্প নিছেন, কাউকে জিজ্ঞেস করছেন? কি করছেন? কেমনি ঘুরতে আসেন ক্লাসে নাকি? আমি আপনার কাছে সরি শুনতে চাই না, আমি রিজন শুনতে চাই, কি কারণে কাজ হয় নাই, কথা বোঝা গেছে? আমি আপনাকে সব কিছু দিছি, আপনার যা যা দরকার, তারপরেও কেন কাজ হবে না? সরি কিসের জন্য আপনি আমাকে বলতেছেন? কি করছেন আপনি এই কারণে যে সরি বলতেছেন আপনি? তার মানে আপনি বাসাতে চেষ্টাই করেন নাই এই সরিটা কি এই কারণে বলতেছেন যে আমি ছুটি কাটাইছি নাকি? ওকে হাসান মাহমুদ ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কি খবর আপনার? অ্যাসাইনমেন্ট করছেন? কোনটা কোনটা? ও আচ্ছা, 25। এটা কি 25 নম্বর হওয়ার কথা? আমি কিন্তু শিওর না। কেন, আমি না বললাম সবাই এটা থেকে শুরু করেন? আমি কত নাম্বার বলছিলাম? আপনাদের ফোল্ডার তো দেওয়া আছে, অ্যাসাইনমেন্টের যে ফোল্ডারটা সেটা দেওয়া আছে না? আচ্ছা বুঝতে পারছি, বাট এখানে তো অ্যাসাইনমেন্ট নাম্বার দেওয়া আছে, এখন আমি যেটা দিছি ওই নাম্বারটাই ফলো করতে বললাম না আমি লাস্টবার? হ্যাঁ হ্যাঁ, 25, ঠিক আছে ঠিক আছে, এটাই ফলো করেন সবাই, বললাম না আমি আপনাদের? হ্যাঁ ওকে ঠিক আছে, সমস্যা নেই। ওকে, এখন এইটার ব্যাপারে হাসান ভাই দেখেন, আপনি এটাকে সি বুঝাইছেন নাকি? হ্যাঁ, কি দিছিলেন বুঝি নাই। আচ্ছা ঠিক আছে, ফন্ট দেন, সমস্যা নাই, কিন্তু আমার কথা হচ্ছে এটা তো সি নাকি? তাহলে কেটা সি এর চেয়ে এত বড় হয়ে গেল জিনিসটা, দেখতে ভালো লাগতেছে বলেন তো আমাকে, বলেন বলেন ব্যাপারটা কেমন হয়ে গেল না বলেন তো। আর স্টুডিও কেসি দুইটা কি, এটা কি একসঙ্গে লাগানো ছিল রিকোয়ারমেন্টে? রিকোয়ারমেন্টও পড়ে দেখেন না? পড়ে দেখছেন তাহলে আপনি কি করছেন? এটা দেখেন তো, এটা আপনি কি করছেন? হাসান ভাই, হাসান ভাই আপনি বলেন, সেটা আমি বুঝবো কিভাবে যে আপনি কি করছিলেন, কি সেভ করছেন আর কি এখানে আপলোড করছেন? আমি যেটা দেখতে পাচ্ছি আমি আপনাকে সেটার উপরই তো আমি আপনাকে কমেন্ট দিতে পারবো নাকি? এটা হচ্ছে কি প্রথম কথা, যে এগুলো হচ্ছে কি আপনার টেকনিক্যাল বিষয়, কি আপনার সিটা যে সাইজের হবে কেটাও তো ওই সাইজেরই হবে। আর স্টুডিও কেসি এটা আলাদা আলাদা ছিল, স্টুডিও আলাদা ছিল, কেসি আলাদা ছিল নাকি? অ্যান্ড কেসি, কেসি এখানে কিন্তু এরকম না যে স্টুডিওর চেয়ে লেস গুরুত্বপূর্ণ বা এটার গুরুত্ব কম, এরকম না। কেসি ওর নামের অ্যাব্রিভিয়েশন হইতে পারে, শর্ট ফর্ম হইতে পারে নাকি? হইতে পারে না? তাহলে এটাকে যে আপনি ছোট রাখছেন, চিকন করছেন, এটা কি ওর কাছে ভালো নাও লাগতে পারে? কি আমার কথা বোঝা গেছে? হ্যাঁ, একই সাইজ হইতে হবে, একই রকম বোল্ডও হইতে হবে, অ্যান্ড অবশ্যই গ্যাপ থাকতে হবে। আচ্ছা আরেকটা জিনিস কি, এখানে আপনি কি ইউজ করছেন দেখেন তো, এটা কি মাইক? দেখেন এখন মাইকের ব্যাপারটাতে আমি কিন্তু গতকাল বারবার করে বলছি, এটা কিন্তু মিউজিক কোনো কোম্পানির স্টুডিও না, বলছিলাম এটা কি শুনছেন আপনি এটা নাকি?
তাহলে আপনি যখন মাইক ইউজ করতেছেন, ও তখন কোন দিকে চলে যাচ্ছে বলেন তো? রেডিও মিউজিক এদিকে চলে যাচ্ছে। এটা যে কম্পিউটার প্রোগ্রামিংও যে এখানে এদের একটা শাখা হইতে পারে, সেটা কি মাথায় আসবে আপনার? এই লোগোটা দেখে কারো মাথায় আসবে বলেন তো? শোনেন শোনেন হাসান ভাই, আমি আপনাদেরকে এটার এক্সাম্পল দিছিলাম যে এইটা কিন্তু আসলে সিম্পল একটা লোগো না, মানে এইটা জাস্ট আপনি কোনো একটা সেক্টর ধরে নিয়ে ওই টাইপের একটা লোগো বানাইলেন, ব্যাপারটা এরকম না। এটা একটা গ্রুপ অফ কোম্পানিসের জন্য লোগো। কি বলছিলাম? গ্রুপ অফ কোম্পানিস কি বলছিলাম? আচ্ছা, বসুন্ধরা গ্রুপ অফ কোম্পানিস, নাম শুনছেন না? ওদের তো টিস্যু পাওয়া যায়, পেপার পাওয়া যায়, আরো কত কিছু পাওয়া যায়, তাই না? ওদের রিয়েল এস্টেট বিজনেসও আছে। তো ওদের লোগোতে কি সবকিছু দেখায়? ওরা সবকিছু ছবি দেখা যায়? আমার কথা বুঝতে পারছেন আমি কি বলছি? ওদের জন্য মেইন ফোকাস কোথায় হয় ওদের বলেন? ওদের যে নামটা বসুন্ধরা, এটাই ওদের মেইন ফোকাস না? আমার কথা বুঝতে পারছেন আমি কি বলছি? আপনি বড় বড় টপ লেভেলের যত কোম্পানি দেখবেন সবগুলোতেই তাই, ওদের মেইন ফোকাস থাকে ওদের নিজেদের কোম্পানি। কারণ কি? কারণ খুব সিম্পল, ওদের হিসাব হচ্ছে এইটা যে আমাদের অনেক মানে অনেক সাব ব্রাঞ্চ থাকতে পারে, কিন্তু এইটা হচ্ছে গিয়ে এই যে বসুন্ধরা বা এই যে স্টুডিও কেসি, এইটা হচ্ছে আমার মেইন নাম, এইটা আমার, এইটা হচ্ছে গিয়ে আমার কি রুট জ্বর, এইখানে আমার অন্য কোনো কিছু দরকার নাই, এই নামটাই যথেষ্ট, এই নামটাকে আমি ফোকাস করতে চাই। কথা বোঝা গেছে আমি কি বলছি? এখন কি ক্লিয়ার হচ্ছে কিছু? আচ্ছা, পরেরটা কি দেখবো আমি? পরেরটা তো আমার দূর থেকে দেখে তো আমি বুঝতে পারতেছি কি করছেন আপনি। এটা নিয়ে কি আমার কিছু বলতে হবে আর? হাসান ভাই বলবো, দেখেন এটাও আপনি সেই মিউজিক বেজি করছেন কেন? আপনি দুইটা কনসেপ্ট তৈরি করছেন না এখানে বলেন তো? মানে দুইটা ডিজাইন তৈরি করছেন, কিন্তু কনসেপ্ট দুইটার একই কেন? আমার কথা বুঝতে পারছেন আমি কি বলছি? এটার কনসেপ্ট কি? এটার কনসেপ্ট কি? আর এটার তাহলে কেন? দুইটা আপনি ডিজাইন তৈরি করছেন, দুইটা দুই কনসেপ্টের করেন কি? তাই করা উচিত ছিল না? পারতেছিলেন না। আমি কিন্তু এক্সাম্পল হিসেবে আমি আপনাদের গতকাল বলছিলাম বড় বড় কোম্পানিগুলোর কথা একটু চিন্তা করেন। টপ লেভেলের কোম্পানি তো আর এত বেশি নাই, আছে যে কোনো সেক্টরে আপনি টপ লেভেলের কোম্পানির কথা একটু চিন্তা করেন। ওদের মেইন ফোকাস কোথায় থাকে? ওরা কোনো আইকন ইউজ করে না আলাদা করে, ওদের মেইন ফোকাসই থাকে ওদের নেমের উপরে। কথা বুঝতে পারছেন? ওদের মেইন ফোকাসই থাকে ওদের নামের উপরে। অনেকে আছে হয়তো ওদের নামের আদ্যক্ষর নিয়ে আদ্যক্ষরটাকে স্পেশালি কোনো আইকন হিসেবে প্রকাশ করে, কিন্তু ওইটা মানে কোনো কিছু বোঝায় না, ওইটা জাস্ট মানে অ্যাবস্ট্রাক্ট একটা ডিজাইন হয় যেটা কোনো কিছু মিন করে না। বুঝতে পারছেন আমার কথা? বড় বড় কয়েকটা টপ টপ ব্র্যান্ডের নাম বলেন তো, যারা এরকম মানে মাল্টিপারপাস জিনিস বিক্রি করে, সেল করে, বা যাদের অনেক মানে মানে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ টাইপের আর কি, বলেন নাম বলেন। বসুন্ধরা যাব আমি আবার, বসুন্ধরা লিখবো? আমাদের দেশে তো বসুন্ধরা অনেক বড় একটা কোম্পানি নাকি? বসুন্ধরা লোগোর জায়গায় কি লিখছে আবার? আচ্ছা, ইমেজে যাই। দেখেন তো এটা কি বসুন্ধরার লোগো, তাই না? কি এইখানে দেখে, এই লোগোটাকে দেখে আপনার আসলে কি মনে হচ্ছে, মানে স্পেশাল কি মনে হচ্ছে, এটা কি বিক্রি করে, বোঝা যাচ্ছে কিছু? কিছু বোঝা যাচ্ছে? ঠিকভাবে ভালোভাবে দেখেন, এই যে এখানে যে একটা আইকনের মতো আছে, এই আইকনটা দিয়ে সে কি কিছু বুঝাইতে চাচ্ছে? দেখেন তো আইকনটাতে কি লেখা, বিআরজি, বসুন্ধরা গ্রুপ, মানে কি ওর নামই তো।
আর কিছু বুঝাইছে? আর কিছু বুঝায় নাই। এখন আপনি যদি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের কথা চিন্তা করেন, ওদের এছাড়া কোনো উপায়ও নাই, কারণ ওরা যদি এখানে কোনো মিনিং দেখাইতে যায়, কিসে কিসের মিনিং দেখাবে? ওদের তো অনেক কিছু, ওদের আন্ডারে অনেক কিছু আছে না? আচ্ছা, এরকম মাল্টিপারপাস আরো কিছুর কথা চিন্তা করেন, আর কি আছে বলেন? যেমন অ্যাপেলও কিন্তু মাল্টিপারপাস, অ্যাপল কিন্তু ফোনও বিক্রি করে, ল্যাপটপও বিক্রি করে, আবার ডেস্কটপও বিক্রি করে, তাই না? তো অ্যাপলের লোগোতে আপনি কি আলাদা করে কিছু বুঝতে পারবেন যে কোনটা ওদের ফোনের জন্য, বা এটা যে একটা ফোনের কোম্পানি, বা এটা একটা ল্যাপটপের কোম্পানি, বা এটা একটা ডেস্কটপের কোম্পানি, এগুলো কি আলাদাভাবে বোঝা যায়? যায় না। শাওমি, শাওমি কিন্তু অনেক বড় একটা ব্র্যান্ড, জানেন এটা? শাওমির কিন্তু অনেক প্রোডাক্ট আছে, জানেন? শাওমিও কিন্তু এরকম একটা গ্রুপ অফ কোম্পানিজ। শাওমির ফ্যানও বিক্রি হয়, খালি ফ্যান কেন, শাওমির নাকি কলমও বিক্রি হয়, কাঁথা কম্বলও বিক্রি করে ওরা চায়নায়, ওরা এত বড় কোম্পানি। তো দেখেন তো, এইটাতে কি আপনি এই লোগোটা দেখে আলাদা কিছু বুঝতে পারতেছেন? নামটাই মেইন জিনিস ওদের, কারণ এটা গ্রুপ অফ কোম্পানিজ, সো ওরা চাইলেও ওদের প্রোডাক্টের উপরে ফোকাস করতে পারবে না, পারবে? পসিবল না। বোঝা গেছে আমার কথা? আর কি আছে? প্রাণ আছে, দেখি প্রাণেরটা, দেখি প্রাণের এটাতে কি লিখছে, ও ওদের লোগোটা দেখতে কেমন দেখি। কি দেখতেছেন? প্রাণের আন্ডারেও কিন্তু অনেক গ্রুপ আছে, দেখেন এই যে RFL আছে, দেখছেন? তারপর প্রাণের ভিশন আছে, মানে RFL এরই তো ভিশন, সো ওটা তো আলটিমেটলি তাহলে প্রাণেরই হলো। তো বুঝতে পারতেছেন, প্রাণেরও অনেক শাখা প্রশাখা আছে না? তাহলে প্রাণের মশলা বিক্রি করে, প্রাণের সস বিক্রি করে, প্রাণের কি আর কি বিক্রি করে, প্রাণের চানাচুর বিক্রি করে, হ্যাঁ জুস আছে, অনেক প্রোডাক্ট। ওরা যদি প্রোডাক্ট দেখাইতে যেত, ওরা কি পারতো দেখাইতে এখানে? ওরা কি করছে দেখেন তো, ওকে নেক্সট। তোকি ভাই, তোকি ভাই, মাঝখানে কি আমার মনে হলো ক্যামেলি আপু ছিল, ক্যামেলি আপু তো নাই আমি যতটুকু জানি, কি কারো নাম বাদ গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এবার দেখি তো কি ভাই কি করছেন বলেন, বুঝেন আমাকে কি করছেন এটা? সেটার কারণটা কি সেটাই তো জিজ্ঞেস করতে চাচ্ছি আমি। সিগনিফিকেন্স থাকবে না তাই বললে, যে মানে যে কোনো ডেটা আপনি চেঞ্জ করেন সমস্যা নাই, কিন্তু শোনেন তো কি ভাই, তো কি ভাই শোনেন, মাল্টিপল কাজ করতে পারে, মাল্টিপল কাজ বোঝানোর জন্য অনেক ধরনের আইকন আছে, কোনো সমস্যা নেই। আমার কথা হচ্ছে কি, এইটা ক্লায়েন্ট যে আপনাদেরকে একটা সাজেশন দিছিল কি, যে স্পিড কোনো এলিমেন্ট ইনকর্পোরেট করা যায় কি না, সামথিং দ্যাট রিজেম্বলস স্পিড, এই জিনিসটা, এই জিনিসটা কোথায় আপনি কোথায় ইউজ করছেন এটা বলেন তো একটু আমাকে। কোথাও ওইটাকে ফিট করতে পারতেছিলেন না? আচ্ছা আচ্ছা,
বুঝতে পারলাম। তা আপনি আপনার মতো করে একটা ইয়া করছেন, আপনার একটা কনসেপ্ট তৈরি করছেন, তো ক্লায়েন্ট যে সাজেশনটা দিছে ওটার কি কোনো ভ্যালু নাই বলেন তো? তো কি ভাই ভ্যালু আছে নাকি নাই বলেন বলেন। বললাম ক্লায়েন্টের যে একটা সাজেশন দিছিল যে ক্লায়েন্ট, ওই সাজেশনটার কি কোনো ভ্যালু আছে নাকি নাই? ভ্যালু আছে তো শোনেন, কালারের কোনো দরকার নাই, আমার কথা শোনেন। আমি আপনাদেরকে বারবার করে বলছি কালার সাদা কালো রাখেন। এখন বলছি আমি, গতকালও যখন কালারের কথাটা আমি পড়ছি তখনও বলছি যে কালার এখানে লেখা আছে ব্ল্যাক আর গ্রিন, আপনারা সাদা কালো ইউজ করেন, বলি নাই আমি? আমি বলছি এই কথাটা, কারণ কি, কারণ আমি এখন আপনাদের কালার নিয়ে চিন্তা করতে বলি নাই, আমি এখন আপনাদের ডিজাইনের উপর ফোকাস করতে বলছি। তো আমার কথা হচ্ছে কি এইটা, যে আচ্ছা আপনি আপনার মতো একটা লোগো ডিজাইন করছেন, সমস্যা নাই, অ্যান্ড এটা খুব খারাপ হয় নাই, ওটা যেটা লিখছেন ওইটা নিয়ে একটু সমস্যা আছে আমার, বাট আপনি আরও কিছু মানে আর একটু ভালোভাবে কিছু করলে আরও বেটার কিছু পাওয়া যেতে পারে। আমার কথা হচ্ছে কি, আপনি ক্লায়েন্টের যে সাজেশনটা সেটাকে কোনো ভ্যালুই দিলেন না, আপনার হাতে কি যথেষ্ট সময় ছিল না? 12 ঘন্টা, 14 ঘন্টা, 20 ঘন্টার মতো সময় ছিল, 20 ঘন্টার সময়ে? না না ভাই শোনেন, স্পিড এলিমেন্ট কিভাবে ইনক্লুড করা যায় এইটা আপনাকে যখন বলে দিছে যে এটার মধ্যে এমন কিছু ইনক্লুড করো যেটা দেখে আমার স্পিড ফিল আসবে, বা যেটা এটাকে দেখে মনে হবে যে স্পিড কোনো একটা ব্যাপার আছে এটার মধ্যে, এরকম কোনো কিছু আপনি পান নাই গুগলে খুঁজে, এটা যদি আমাকে বলেন তাহলে আমার বিশ্বাস করতে খুবই কষ্ট হবে ভাই। কেন এসে ফিট করতে পারতেন আপনি? ফার্স্ট লেটারে ফিট করা সবচেয়ে ইজি, ফার্স্ট লেটারে এই ধরনের এলিমেন্ট ইউজ করা সবচেয়ে ইজি। আপনি যদি এসকে এরকম স্পিড এলিমেন্ট দিয়ে খোঁজেন মানে ভরি ভরি পাওয়া যাবে। দেখতেছেন কি লিখে সার্চ করবেন সেটাও আমি শিখাই দিব, বলেন। আপনারা নিজেদের মতো অবশ্যই করবেন, আমি তো আপনাদেরকে বলি যে হ্যাঁ আপনারা, আপনাদের যদি মনে হয় যে ক্লায়েন্ট বুঝতেছে না বা ক্লায়েন্ট যেটা চাচ্ছে সেটা আপনাদের কাছে মনে হচ্ছে যে এটা ভালো হবে না, ঠিক আছে কি বলছি, তখন আপনি ক্লায়েন্টের কাজটাও করেন, করার পরে আপনার নিজের মতো একটা ডিজাইন করে দেন, কিন্তু প্রথমে আগে কোনটা করবেন? ক্লায়েন্ট যে সাজেশন দিছে সেইটা আগে করতে হবে। ফন্ট ঠিক আছে, ফন্ট নিয়ে আমার কোনো কমপ্লেইন নাই, ফন্ট ঠিক আছে, ফন্টটা সুন্দর আছে, কিন্তু আপনি যেটা করছেন এটা আসলে ঠিক আমার কাছে এত ভালো লাগে নাই, ঠিক আছে ডিজাইন পার্সপেক্টিভেও আমার এটা এত ভালো লাগে নাই। এসটা চেঞ্জ করে দিলে তো আমি বলবো বাকি সব সিম্পল রাখেন, যে নাম আছে ওই নামই রাখেন। দেখেন কখনো ডিজাইন ফোর্স করবেন না, ঠিক আছে, যখনই বুঝবেন যে আপনার মানে ডিজাইন কনসেপ্টে ভুল ছিল তখন আপনি চেঞ্জ করে ফেলবেন পুরোপুরি, কখনো ওইটার পেছনে ধরে রাখবেন না, কথা বোঝা গেছে? এটা করে আপনাদেরই সুবিধা হবে, অনেক সময় দেখা যায় কি আমরা একটা ডিজাইন তৈরি করার সময় ওইটার প্রতি এত বেশি অ্যাটাচড হয়ে যাই, বা জিনিসটা এত ভালো লাগছে আমরা ক্লায়েন্টকে বারবার ওইটা নিয়ে বদার করতে থাকি, বলি যে আচ্ছা এটা কি রাখবো, এটা কি এরকম করে দিলে তোমার ভালো লাগবে, বা এরকম করে দিব, তখন ক্লায়েন্ট বিরক্ত হয়ে যায়, ঠিক আছে? তো আপনাকে এই জিনিসগুলো পড়তে শিখতে হবে যে ক্লায়েন্টের কোন জিনিসটা ভালো লাগে নাই। যদি আমার ওটা ভালো লাগতো আমি প্রথমবারে আপনাকে বলতাম যে হ্যাঁ এই জিনিসটা ভালো লাগছে, আমি একবার বলছি এই কথা, এই জিনিসগুলো সবসময় লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা কামরুল হাসান ভাই করছেন কিছু?
চলবে না ভাই, কামরুল হাসান ভাই চলবে না, এটা এটা কোনোভাবে একটা মানে টপ লেভেলের কোম্পানির জন্য এই ধরনের আইকন, এটা এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না ভাই। এই ফন্টটা সুন্দর আছে, আপনি যদি শুধু এইটারাই খামারে বলতেন যে ভাই আমি এটাই করছি, তারপরে আমি কিছু একটা কনসিডার করতাম, কিন্তু এই আইকনটা ভাই কোনোভাবে মেনে নেওয়া যাচ্ছে না, এটা ভালো হচ্ছে না। আচ্ছা, আর এটার ব্যাপারে যেটা বলবো, ওই যে একই কথা একটু আগে আমি তোকি ভাইকে কি কি বললাম শুনছেন না? কি আপনাকে আবার বলতে হবে একই কথা? আচ্ছা দেখেন, আপনি যদি এটা করতে চান করেন, সমস্যা নাই, কিন্তু আপনার হাতে সময় অনেক ছিল, তাহলে আপনার অবশ্যই উচিত ছিল আরও একটা ভার্সন করা, যেটাতে কি লোগোটাতে ক্লায়েন্ট যে জিনিসটা দিতে বলছিল ওই জিনিসটা দিতে পারলে ওটা কি ওই একটা ভার্সন করা উচিত ছিল না বলেন তো? হ্যাঁ হ্যাঁ, এই তো বুঝতে পারতেছেন, এই এই কথাগুলো তো এর আগেও বলছি, আমি বলি নাই বলেন, তাহলে কি আমাকে আবার বলতে হবে যে কি করতে হবে এটার? ওকে, তো আপনি এইখান থেকে এটা নিতে পারেন, কোনো সমস্যা নাই, সুন্দর হয়েছে এটা। আর এই যে স্টুডিওটা আছে না দেখেন, এটাকে আপনি স্টুডিও কেসি করেন, হ্যাঁ মানে এই একই ফন্টে আপনি এই পাশে স্পেস দিয়ে কেসিও লেখেন, আর এসটাকে নিয়ে আপনি দেখেন ওই যে স্পিড এলিমেন্ট অ্যাড করতে পারেন নাকি, বুঝতে পারছেন? সুন্দর লাগবে আপনার এই লোগোটা, ভালো হয়েছে, ভেরি গুড, ফন্ট সিলেকশনটা অসাধারণ হয়েছে। আপনার এই ফন্টের নাম কি? আচ্ছা দেখেন, দেখে আমাকে বলেন এটার নাম কি, ফন্টটা আমার খুবই পছন্দ হয়েছে, আমিও ফন্টটা ডাউনলোড করে রাখবো। ওকে নেক্সট, নবাবু করছেন কিছু? নবাবু কোনটা, এটা? বুঝাইতে চাইছেন এই যে প্রথমটা দিয়ে, এটা দিয়ে কি বুঝাইতে চাইছেন আপু? আমার কাছে তো এটা কেমন জানি গাড়ির চাকার একটা কোম্পানির কথা মনে পড়তেছে আপু, দেখেন তো আপনার কি মনে হচ্ছে এরকম? গাড়ির স্পিডে চলে, কিন্তু গাড়ির স্পিড আর দ্রুত কাজ করার স্পিড দুইটা কি এক জিনিস? হ্যাঁ বলেন বলেন, এখানে কি গাড়ির স্পিডের কথা বলা হচ্ছে? নবাবু অ্যান্সার দেন তাড়াতাড়ি তাড়াতাড়ি, এখানে কি দিছে এই স্পিড দিয়ে কি বুঝাচ্ছে? কেসি স্টুডিও, ঠিক আছে, ওরা অনেক ধরনের কাজ করে, কি কাজ করে ওটা কিন্তু ওরা বলে নাই, তাহলে ওরা বলছে যে আমার এটা অনেক বড় একটা কোম্পানি, তুমি চাইলে এখানে স্পিড স্পিড বোঝা যায় এরকম কোনো কিছু ইউজ করতে পারো, তাহলে কি আমি ওইখানে কি স্পিড মিটার ইউজ করবো? স্পিড মিটার ইউজ করবো এখানে করা যাবে না, কারণ কি স্পিড মিটার ইউজ করা যাবে এমন কোনো কোম্পানির লোগোতে যেখানে গাড়ির স্পিডের কথা বোঝানো যাচ্ছে, যেটা কারের সঙ্গে রিলেটেড বা বাইকের সঙ্গে রিলেটেড, ওইখানকার স্পিড বুঝাইতেছে, তখন আপনি ওরকম কিছু ইউজ করতে পারবেন, কিন্তু আপনি যে লোগোটা ইউজ করতেছেন মানে যে বানাইছেন আর কি, সেটা দেখে স্পিডের চেয়ে বেশি আমার কাছে মনে হচ্ছে এটা কোনো টায়ার কোম্পানির লোগো, বুঝতে পারছেন আমার কথা? আচ্ছা এখন একই কাজ দুইবার করার চেয়ে আমার মনে হয় নতুন কোনো আইডিয়া নিয়ে কাজ করা বেটার হতো। এই কাজটা আপনারা কেন করছেন আমি জানি না, যে একই আইডিয়া নিয়ে আপনারা দুইটা করে ডিজাইন করছেন, কী কারণে দুইটা ডিজাইন করছেন এটা খুবই ভালো কথা, আমি এই কারণে খুশি। তা আমার কথা হচ্ছে কি, আপনারা দুইটা ডিজাইন করতেছেন, দুইটা আলাদা কনসেপ্টে করেন,
কি করা যাইতো না ওইটা? কি নবাবপু করা যাইতো নাকি যাইতো না? সেটাই। ওকে, এই যে আরেকজন, সে এখানে কটা, 5টা লোগো করছে, সে একই টাইপের। কি রিজন ভাই, কি কারণে 5টা লোগো একই টাইপের কি কারণে করছেন বলেন? এতগুলো ডিজাইন দেখলে তো ক্লায়েন্টের মাথা গরম হয়ে যাবে। সবগুলোর মধ্যে আমার কাছে সবচেয়ে ভালো লাগছে এইটা, অ্যান্ড আমি শিওর এইটা যদি আমি দিতাম ক্লায়েন্টকে, মোস্ট প্রবাবলি সে অ্যাকসেপ্ট করে নিত। ভেরি গুড, সুপার, এটা খুবই সুন্দর হয়েছে। আচ্ছা, নেক্সট বেস্টের কথা যদি চিন্তা করি তাহলে আমি বলবো এটা হয়েছে ভালো, বাট এটা আমি শিওর না এটা ওর পছন্দ হবে কি না। এইটা, হ্যাঁ এটা আপনি একটু সিম্পল রাখছেন, কিন্তু এটা তো আসলে এইটারই প্রি ম্যাচিউর্ড ভার্সন, ওই যে বলেন না সময়ের আগে জন্মগ্রহণ করে যারা, এটা হচ্ছে ওই রকম। তো যেহেতু এটা আমি সিলেক্ট করতেছি তাহলে তো আর কোনো কথা নেই, যাক এটা খুবই ভালো হয়েছে, সুপার করেন। 8টা 7টা যতগুলো লোগোই করেন না কেন, এই লোগোটা করছেন এই কারণে ধন্যবাদ। বিহ্যান্সে, বিহ্যান্সে, হ্যাঁ হ্যাঁ কেন রাখতে পারবেন না, অবশ্যই পারবেন, এটা রাখেন, সমস্যা নাই, এটা রাখেন। আপনি তার আমার লোগো কপি করেন নাই তাইলে হয়েছে, এটা রাখতে পারেন। কিন্তু একটা জিনিস, কালারের কথা বলে দিই, এটা যদি রাখেন এটাকে অবশ্যই গোল্ডেন কালার করবেন, হ্যাঁ ব্ল্যাক কোনো পেপারের উপরে গোল্ডেন কালার, মানে মকআপ, মকআপ মকআপটা হবে আর কি এরকম, ঠিক আছে, এমনি সাদা কালোই রাখেন বাট মকআপটা এরকম করবেন। এইটাটা আপনার ইচ্ছা, আপনি যে কোনো ইয়াতে করতে পারেন, এটা সমস্যা নেই। এটা এটা এমবস টাইপের করলে ভালো লাগবে। হ্যাঁ কোনটা, লিড জেনার্স, কেন এটা নিয়ে গতকাল কথা বলছি না? দুই নম্বরটা, আচ্ছা দুই নম্বরটা এবং 4 নম্বরটা দুইটাই রাখতে পারেন, দুইটাই রাখেন, সমস্যা নেই। সুন্দর একটা মকআপ করে, মানে মকআপটা সুন্দর নিয়ে আর কি, লোগোর জন্য মকআপ খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ভেরি গুড রিজন ভাই, থ্যাংক ইউ। নেক্সট শাওন ভাই, শাওন ভাই এই যে আবার 26, এটার ঘটনা কি, এটা গতকাল দেখছিলাম আমি। শান ভাই, আচ্ছা স্টুডিওটা সুন্দর হয়েছে বাট কেসিটা ভালো হয়নি, কেসিটা একেবারে ভালো লাগতেছে না। আপনি এমনি নর্মালি যদি স্টুডিও কেসি লিখতেন ওইটাই ভালো ছিল বোধ হয়। যাক এমনি এসটা, মানে ওভারঅল যদি লোগোর কথা চিন্তা করি আমার এতটুকু পর্যন্ত সুপার লাগছে, আগের দিনই বলছিলাম ভালো হয়েছে, কেসিটা হয় নাই আর কি, কেসিটা আমার একেবারে ভালো লাগছে। এখানে আবার আপনি কি করছেন, এটা স্ট্রোক ইউজ করছেন? হ্যাঁ জঘন্য লাগতেছে আরো, আমি বলছিলাম যে আরো কিছু ট্রাই করি, এন আইডিয়া কই, আর আইডিয়া কই। আগুন ধরাই দিচ্ছেন নাকি? জঘন্য হয়েছে, জঘন্য, একেবারে জঘন্য হয়েছে। কেসিটা নর্মাল ফন্টে লিখিয়েন, ঠিক আছে, স্টুডিওটা সুন্দরভাবে লিখে পাশে কেসিটা একটু, মানে ওই একই ফন্টে কেসিটা লিখে রাখিয়েন, তাও অনেক ভালো লাগবে দেখতে। বোঝা গেছে শাওন ভাই, আইডিয়াগুলো সুন্দর ছিল বাট এক্সিকিউশন হয় নাই, দেখতে পাচ্ছেন ডিজাইন করার পর আপনার কাছে কি আপনি বুঝতে পারেন নাই কেমন লাগতেছে?
ডিজাইন শেষে আপনার কাছে কেমন লেগেছে? কি আপনি হ্যাপি ছিলেন? কি নিয়ে কনফিউশনে ছিলেন? কি নিয়ে? আচ্ছা আচ্ছা, তো আপনাকে যখন ক্লায়েন্ট কাজ দিবে তখন কি করবেন? তখন আরেকজনকে কই পাবেন বলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি করবেন? হ্যাঁ, কিন্তু প্রথম ডিজাইনটা তো আপনার নিজে থেকে করতে হবে, তাই না? অবশ্যই রিভিশনের অপশন আছে, কেন থাকবে না, কিন্তু সবসময় মনে রাখবেন ইমপ্রেশন অনেক বড় একটা ফ্যাক্ট। আচ্ছা দেখি, শাহেদ ভাই, শাহেদ ভাই একেবারে কিচ্ছুই হয় না ভাই। প্রথম কথা, আপনি এখানে রেডিও আর মিউজিকের কনসেপ্ট ইউজ করছেন, যেটা আমি টোটালি ডিরেক্ট নিষেধ করে দিছিলাম, করে দিছিলাম। ক্লাস ভিডিও, ক্লাস ভিডিও দেখেন নাই? ওইখানে এরকম কোনো কিছু ছিল না? ওইখানে আমি বলি নাই যে এটা কিন্তু মিউজিকের উপরে হবে না, কারণ এখানে কিন্তু ওর তিনটা সেক্টরের কথা বলছে। তা আপনি রেডিও, হয় নাই তো, তিনটা আসে নাই তো এখানে কোনোভাবে। আপনি প্রোগ্রামিং এর জন্য কি আপনি যে সেকেন্ড ব্র্যাকেট দেখাচ্ছেন? ভাই শোনেন, আসলে যদি ওর তাহলে যে 10টা যদি আরো প্রোডাক্ট থাকতো বা 10টা যদি সাব ব্র্যাঞ্চ থাকতো তখন কি করতেন? হ্যাঁ, ওগুলো নিয়ে আসতেন এখানে? আমি সবসময় কি বলছি, আমি সবসময় কি বলছি আপনাদের লোগোর ব্যাপারে, যে কোনো একটা বিষয়ের উপরে ফোকাস করতে বলছি না, তিন চারটা বিষয়ের উপরে ফোকাস করতে বলছি, তাই বলছি। আইকন দিয়ে যদি আপনি এতগুলো জিনিস বুঝাইতে যান শেষে কিছুই বোঝা যাবে না, বুঝা গেছে আমার কথা? আচ্ছা যাই হোক, কনসেপ্ট হয় নাই, অ্যান্ড এই যে দুইটা যে করছেন এটাও হয় নাই, ফন্ট এটা তাও চলবে, স্পেশাল কিছু হয় নাই, বাট খারাপ না, ফন্ট সিলেকশন একেবারে খারাপ হয় নাই, ভালো হয়েছে। ঠিক আছে, দুইটা ডিজাইন তৈরি করছেন, তো দুইটা ডিজাইন কি আসলে দুইটা আইডিয়াতে করা যাইতো না? একই আইডিয়ার দুইটা ভার্সন করার কি কোনো মানে আছে? কেন আপনার ক্লায়েন্টের এখানে রিকোয়ারমেন্টটা বলছে না? এটা এটা কি বলছিল দেখেন তো, মেবি সামথিং দ্যাট রিজেম্বলস স্পিড, এই কথাটার মানে কি? হ্যাঁ, তো আপনি ওইটা নিয়ে তো কিছু করেন নাই, দেখতেছি না তো আমি, তো ওইটা নিয়ে কিছু করা উচিত ছিল না, তাহলে করেন নাই কেন? কেন করেন নাই কেন? এই যে আমাদের সাউন্ড বাইটটা দেখে বুঝতে পারছেন? রিজন বাইটটা দেখছেন? রিজন বাই কিন্তু প্রথমটাতেই ব্যবহার করছেন, ওই যে একটা সার্কেল দিছে, যে সার্কেল থেকে উনি স্পিডের একটা ইফেক্ট দেওয়ার চেষ্টা করছে আর কি। তো এগুলো আসলে কি বলবো, খাটাখাটনি করতে হবে ভাই, মানে যে লাইনে আসছেন ওই লাইনে খাটাখাটনির কোনো বিকল্প নাই। হ্যাঁ, যদি আপনি ভাবেন যে
ভাই আমি তো আসছি আরামের জন্য, ঘরে বসে টাকা ইনকাম, আরামই আরাম, তাহলে ভুল জায়গায় চলে আসছেন ভাই। এটা এমন একটা সেক্টর যেখানে ঘুমের কোনো ঠিক নাই, খাওয়া দাওয়ার কোনো ঠিক নাই, ক্লায়েন্ট এখানে হচ্ছে গিয়ে সব কিছু, আপনি ক্লায়েন্টের জন্য বাকি সব কিছু ছেড়ে দিবেন, এরকম রিজলভ আপনার থাকতে হবে, এরকম প্রতিজ্ঞাবদ্ধ হইতে হবে। আর আপনি মানে এত সময় পাইছেন, আপনি মানে আর কিছুই করতে পারেন নাই, এই এক্সকিউজ আমি শুনতে রাজি নাই। বুঝা গেছে আমার কথা? ওকে সোহেল রানা ভাই, ও মাই গড, সোহেল রানা ভাই কি করছেন ভাই? আচ্ছা, স্টুডিও কেসি, তো এটা এটাকে উপরে তুলে দিছেন স্টুডিও, ওইটা পুরাটা এক সাইজে রাখতে পারেন নাই? এটা এসটা বড় হয়েছে, স্টুডিও বাকি অংশগুলো ছোট, কেন? এটা পুরাটা তো এমনিতেই ছোট করছেন, তাহলে সবগুলো এক সাইজের করতেন। আর অ্যারোটা যেটা দিচ্ছেন ঠিক আছে, চলবে, ধরে নিলাম এটাতে আপনি স্পিড বুঝাতে যাচ্ছেন। এই কালারগুলো কিসের জন্য? এই কালারগুলো তো চলবেই না। হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ, কিন্তু কালার কেন দিচ্ছেন? কপি হোক আর ওইটাই হোক, কালার কেন দিচ্ছেন আপনা? আমার কথা হচ্ছে এটা, কালার দিতে নিষেধ করছিলাম না আমি? তাহলে তাহলে কেন কালার ইউজ করছেন? আচ্ছা বুঝতে পারছি, সিংহের যেটা ইউজ করছেন ওটা চলবে না, মুকুটের যেটা করছেন এটা ভালো হইতে পারে, কিন্তু মুকুটটা আরো সুন্দর হইতে হবে। হ্যাঁ এখানে যেটা ইউজ করছেন ওইটা হবে না, কিন্তু কথা হচ্ছে গিয়ে তারপরেও যেটা কোশ্চিন থেকে যায় সেটা হচ্ছে গিয়ে এটা আসলে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ফুলফিল করতেছে না। ক্লায়েন্ট যখন দেখবে যে ওর যে সাজেশন চাইছিল বা ওই যে আপনারা যে ওকে দিচ্ছেন একটা স্যাম্পল দিচ্ছেন, ও দেখা গেল 4-5 জনের স্যাম্পল দেখতেছে, দেখার পরে ডিসাইড করবে যে কাকে অর্ডার দিবে, তাহলে আপনাকে দেখলে কি ও অর্ডার দিবে? বুঝতে পারছেন আমার কথা? ওকে আচ্ছা, এটা চলবে হয়তো, মানে চালাই নেওয়া যাবে, বাট স্টিল আরো কিছু কাজ করতে হবে। হ্যাঁ সোহেলানা ভাই, তারপর অনেক বেটার হয়েছে, থ্যাংক ইউ ভাই। নেক্সট তাবাস্তুম আপু, করছেন কিছু? শুনতে পাচ্ছি না কিছুই আপু, আর একটু জোরে। কি করছেন দেখবো আমি? আচ্ছা দেখি, ভালোই হয়েছে, খারাপ না তাবাসসুম আপু। আপনি যদি এটা আসলে গোল্ডেন কালার করে ফেলেন খুবই ভালো লাগবে। হ্যাঁ ভালো করছেন, ইউজ করেন নাই, কারণ তাইলে আবার বকতাম আমি ওইটা নিয়ে, যে গোল্ডেন কালার করলে ভালো লাগবে আর কি। কিন্তু স্টিল ক্লায়েন্ট যেটা চেয়েছে সেটা কোথায়? দেখি আমি দেখলাম আরো একটা ফাইল আছে, এটা কি পটকা ফুটাচ্ছেন নাকি? এটা পটকা কোম্পানি? হ্যাঁ ওরা কি ইভেন্ট ম্যানেজমেন্ট করে? ও মাই গড, এটা আর যাক স্পিড বোঝা যাচ্ছে না, স্পিড বোঝা যাচ্ছে না, এটা চলবে না, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী একটাও হয় নাই। এটা অ্যাজ এ লোগো ঠিক আছে চলবে, নট ব্যাড, বাট স্টিল ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট, ক্লায়েন্টের সাজেশন আপনি কনসিডার করেন নাই, এই কারণে এটা খুবই খারাপ কাজ করছেন। বোঝা গেছে? এই কার্ডটা দেখি নাই। তসবি ভাই কেন, আপনারটা কেন দেখি নাই আমি? ও আপনিও আপলোড করেন নাই নাকি? এখন করছেন, তখন তো করছিলেন না।
আচ্ছা দেখতেছি, দাঁড়ান। ফন্ট কি এই দুইটাই ছিল কালেকশনের নাকি তিনটা ফন্ট ইউজ করছেন? আশিক ভাই, প্রথম কথা, আগুনের আইডিয়াটা চলতেছে না ভাই, ভালো লাগতেছে আপনার কাছে? দেখেন তো, ভালো লাগতেছে দেখতে? কি বুঝাইছিলেন, স্পিড? আগুন দিয়ে স্পিড বোঝায়, অনেক ক্ষেত্রে বোঝানো যায়, যেমন রকেটের পেছনে আগুন দিলে বোঝা যায় যে রকেট অনেক জোরে দৌড়াইতেছে, ঠিক আছে, কিন্তু ওটা বোঝা যায় কিছু কিছু ক্ষেত্রে। কিন্তু আপনি যদি চিন্তা করেন এইভাবে কর্পোরেট ওয়ার্কের ক্ষেত্রে, যে খুব দ্রুত কাজ করা হয়, ক্লিন লুকিং, তখন আর আগুন ইউজ করাটা একটু সমস্যা। তা আবার এই টাইপের আগুন যেটা আপনি ইউজ করছেন আর কি, আর এইখানে আপনি দেখেন মানাচ্ছে এই জিনিসটাকে, এই যে আপনি শুধু এসের মাথায় যে আগুনটা দিয়ে রাখছেন, দেখে কি ভালো লাগতেছে আপনার কাছে? দেখেন দেখে এই জিনিসগুলো বুঝতে হবে। আপনি যে কোনো আইডিয়া ডেভেলপ করার পরে যখন আপনি একটা ডিজাইন করতেছেন, আপনাকে দেখতে হবে তো যে আসলে ডিজাইনটা এখন কেমন লাগতেছে দেখতে। এই জিনিসটা বুঝতে পারা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, বুঝা গেছে? এটা চলবে না, কারণ কি, এই ফন্টটা একটু দেখেন, এই ফন্টটা আর এই যে এই ফন্টগুলো, এগুলো কি একরকম লাগতেছে দেখতে? এটা একটু হালকা পাকানো না, তাহলে এইটা আপনার এইটার সঙ্গে ইউজ করলে তাহলে ভালো লাগতো দেখতে, খুব সম্ভবত। তারপর ট্রাই করে দেখতে পারেন। আচ্ছা, আমার কাছে পুরো ইয়াটার মধ্যে সবচেয়ে ভালো লাগছে এইটাই, এইটাই বলতে এই যে এসটা, এই এসটা ভালো লাগছে আমার কাছে, খুব সুন্দর লাগছে। এই এসের সঙ্গে আপনি এটা বসায় দেখতে পারেন, যদি এটা আবার অন্যরকম ফন্ট না, এই যে বাকিগুলোতে এরকম যদি টান না থাকতো ওটা আরো ভালো হইতো। আর এসের পরে এত গ্যাপ কেন ভাই? হ্যাঁ, এসের পরে এত গ্যাপ কেন ভাই? সমস্যা কই, ওটা আরো ভালো লাগতো দেখতে, কি বলেন আপনি? হ্যাঁ, ওটা তো আমার কাছে মনে হচ্ছে আরো ভালো লাগতো। যাই হোক, কাছাকাছি গেছেন, বাট এখনো মানে কাজ করতে হবে আরো কিছু। দুইটা কেন একই জিনিস? এইটা আবার কি? এটা কি, এই যে মাইর খাওয়ার কাজটা এতক্ষণে করছেন আপনি, এটা কিসের জন্য? এই যে আশিক ভাই, এটা কি? হ্যাঁ, অ্যামাজনে কি খালি ওই অ্যারো দিয়ে কি মাল্টিপারপাস বোঝায় যে সব থেকে সব কিছু আছে, এটা বোঝায় কি অ্যামাজনে ওইটা দিয়ে তিনটা দিয়ে খালি? না, তিনটা দেখবেন কোথা থেকে কোথায় গেছে, এ থেকে শুরু হয়েছে জেড পর্যন্ত গেছে, কথা বোঝা গেছে? তাহলে এমনি শুধু তীর দিলে হবে না, বোঝা গেছে আমার কথা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এটা থেকে একটা স্টিকার তৈরি করার চেষ্টা করতেছি, হ্যাঁ দেখি কি করা যায়। আমি একটা কাজ করি, পুরো জিনিসটাকে অবজেক্ট করে নিয়ে পাথ অফসেট পাথ, মানে আরেকটু এটার ওয়েটটা বাড়াইতে চাই আমি, বুঝতে পারছেন? 0.05 ট্রাই করে দেখি, আমরা দেখি কি হয়। বেশি হয়ে গেছে, এটা ঠিক আছে। ওকে, এখন এইখানে আমার যে চিকন যে ইয়াগুলো ছিল আর কি আগের, ওগুলোকে সব ডিলিট করে দিলাম, এটাকে এখন একটু সরাই নিই, বেশি কাছে চলে গেছে। হ্যাঁ ঠিক আছে, হইলো, এটাকে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে রাখি। আচ্ছা, এখন সাপোজ এটার নিচে আমি লিখলাম
লাইফ। মনে করেন এই পুরো জিনিসটা হচ্ছে কি আমার জন্য একটা কি স্টিকার বানাবো আমি, এটাকে কি করব বলেন? হ্যালো, হ্যাঁ আমি এটাকে এখন একটা স্টিকার বানাবো, কিভাবে বানাবো দেখেন। আচ্ছা প্রথমে আমি এটা একটা কপি এখানে সেভ করে রাখি। এটাকে এখন আমি করব কি দেখেন, ক্রিয়েট আউটলাইনস করলাম। আচ্ছা করার পরে দেখেন এবার আমি কি করতেছি, এটাকে করব আমি অবজেক্ট পাথ অফসেট পাথ প্রিভিউ দেন। এবার আমি অনেক বেশি করব, সাপোজ 1 যদি দেই, অনেক বেশি হয়ে গেছে, 0.2 প্রিভিউ দেন। মিটারকে আমি রাউন্ড করে দেই, 0.2 না আর একটু বাড়াই, 0.4 করি। হ্যাঁ ঠিক আছে, কিছু বোঝা যাচ্ছে না? না বোঝা যাচ্ছে কিছু? হ্যাঁ বুঝি নাই কিসের কথা বলতেছেন, স্টিকারের সাইজ? না না না, স্টিকারের নির্দিষ্ট কোনো সাইজ নাই। আমি জিনিসগুলোকে একটু আলাদা করে নিয়ে গ্রুপ করে রাখতে চাচ্ছি, হ্যাঁ এই আর কিছু না। আচ্ছা এখন এটাকে আনগ্রুপ করে দিব, দিলাম। এটা হচ্ছে গিয়ে আমার অরিজিনালটা, এটা কালারটাকে চেঞ্জ করে দিই, হ্যাঁ আমাদের দেখতে যেন সুবিধা হয় এই আর কি। আচ্ছা এইখানে কী কী করছি দেখেন একটু, এই যে আমাদের লেটারগুলো ছিল না, তাই না? আচ্ছা এই যে বড় যেগুলোকে করছি এগুলোকে ধরি, হ্যাঁ ধরে সবগুলোকে একসঙ্গে নিচে পাঠাই দিই, দিয়ে এটার কালারটাকে একটু হালকা করে দিই। মানে আমি চেষ্টা করতেছি আমাদের লেটারগুলোকে যেন আর কি দেখতে পাই আমরা, হ্যাঁ আর কিছু না। ঠিক আছে না, লেটার সব দেখা যাচ্ছে না এখন, দেখতে পাচ্ছেন সবাই? সবগুলোকে একসঙ্গে নিয়ে আমি গ্রুপ করবো এখন, হ্যাঁ আচ্ছা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম, এটার কালারটাও এরকম হবে। আচ্ছা এবার দেখেন আমি এই দুটাকে একসঙ্গে নিব, কোন দুটাকে দেখেন, এই সবগুলোকে একসঙ্গে ধরছি, ও কোথায় আনগ্রুপ করে দেই। আচ্ছা এবার এই সবগুলোকে একসঙ্গে ধরলাম, ধরার পরে আমাদের লেখাগুলো, লেখা এবং এই যে বোতলের ছবি, এই দুটাকে বাদ দিয়ে দিছি, বাকি সবগুলোকে একসঙ্গে ধরে রাখছি, কিন্তু রেখে ইউনাইট। ঠিক আছে পাঠায় দেন নিচে। এবার আপনি এটার কালার যদি মানে দিতে চান, নর্মালি এটার কালার হোয়াইট থাকে আর বাকি সবগুলোর কালার আপনি অন্য কিছু দিবেন, ফর এক্সাম্পল আপনি এখানে ব্লু কালার ইউজ করতে পারেন, ব্লুয়ের মধ্যে অন্য কোনো ব্লু ইউজ করবেন। আচ্ছা এখন আমাদের লেখার তুলনায় এটা আসলে একটু বেশি বড় হয়ে গেছে, হ্যাঁ তো আমি এটাকে আরেকটু ছোট করে নিই, যে ফন্টটা বা যে স্টাইলটা আমি এখানে করছি সেটার জন্য এটা একটু বেশি বড় হয়ে গেছে, -0.2 প্রিভিউ দেই, আগেরটাকে ডিলিট করে দেন, দেখতে পাচ্ছেন? হ্যালো কি সবাই দেখতেছেন নাকি?
এইভাবে আপনি স্টিকার তৈরি করতে পারবেন। এরকম কিছু করতে পারেন, তো এটা জাস্ট একটা এক্সাম্পল, ঠিক আছে? এখানে যদি আমি অন্য কোনো ছবি নিতাম এটা আরো অনেক ভালো সুন্দর হইতো, কথা বুঝতে পারছেন? কিনু বাবু, হ্যালো, কি বোঝা গেছে? নবাবু বুঝতে পারছেন? কেন বুঝতে পারেন না, এরকম কোনো কিছু আছে? ঝামেলা লাগছে অনেক। হ্যাঁ হ্যাঁ আপু, ঝামেলা লাগছে অনেক বললেন, আরে ঝামেলা লাগলো কেন? আচ্ছা ঠিক আছে, আরেকবার দেখে একটু দেখেন, এখানে ঝামেলার কিছু নাই, আস্তে আস্তে দেখাচ্ছি, একটু দেখেন। আসলে এই জিনিসগুলো তো আমি আপনাদের নর্মালি করাইছি এর আগে, তাই না? এই কারণে আমি একটু মানে ফাস্ট গেছি হয়তো, কারণ আমি তো আপনাদেরকে এই জিনিসগুলো দেখাইছি, দেখাই নাই বলেন তো কিভাবে আপনাদের এই যে করবেন, এটাকে কি বলি, অফসেট পাত করবেন, অফসেট পাত করে চারপাশে হোয়াইট বর্ডার আনা যায় কিভাবে, এগুলো আমি দেখাই নাই বলেন তো। এই কারণে আমি বলতেছি এটা তো আসলে এমন কঠিন কিছু না। দেখেন সাপোজ এইটাই এটাই আমরা একটা স্টিকার হিসেবে ইউজ করতে পারবো কিভাবে, দেখেন এই যে লরেম ইপসামটাকে প্রথমে ক্রিয়েট আউটলাইন করে নিছি, কি এটা এখন একটা শেপ হয়ে গেছে না আপু? শেপ হয়েছে? আচ্ছা এটাকে আমি হোয়াইটে এখানে না রাখি, এখানে নিয়ে চলে আসি, দেখেন শেপ হয়ে গেছে। এখন আমি কি করব, অবজেক্টে যাব, পাতে যাব, অফসেট পাত করলে কি হবে বলেন তো একটু আমাকে। চারপাশে, এটার চারপাশে ও যেহেতু এটা শেপ, তাহলে কি ওটার চারপাশে ও এক্সপ্যান্ড করতেছে, তাই না? পয়েন্ট জিরো জিরো পয়েন্ট ওয়ান ইঞ্চ করে চারপাশে বাড়ায় নিছে না, দেখেন তো বাড়ায় নিছে। তো এখন দেখেন যদি আপনি এই গ্যাপগুলো না চান তাহলে আমরা এটা আরেকটু বাড়াইতে পারি, দেখেন তো এই যে এখানে গ্যাপ দেখা যাচ্ছে না, স্টিকারের মাঝখানে মাঝখানে গ্যাপ নর্মালি রাখা হয় না, তো তখন কি করব আমরা যদি গ্যাপ আরো বাড়াইতে চাই, তাহলে ওয়ানের জায়গায় আমি যদি টু ইউজ করি, দেখেন তো তারপর কি হয়, আর কোনো গ্যাপ আছে নাই। আচ্ছা টু ইউজ করতে হবে না, মনে হয় 1.5 বা 1.5 ইউজ করলেই হবে। হ্যাঁ হয়ে গেছে, ওকে দিলাম ওকে। দেখেন তো এই সবগুলো এখন একসঙ্গে আছে না, আছে? আচ্ছা দেখেন আমি সাইডে একটা ক্লিক করে নিচ্ছি। এখন দেখেন এখানে সমস্যা কি, পুরো জিনিসটা একসঙ্গে গ্রুপ হয়ে আছে, তাই না? তো আমাকে তো এটা সেপারেট করতে হবে, আনগ্রুপ করলাম, করার পরে দেখেন আমি লেটারগুলোকে আলাদা আলাদাভাবে নিচ্ছি, কারণ কি লেটারগুলো আমার দেখাইতে হবে, এগুলো রাখবো আমি এই কারণে। দেখেন নিলাম, তারপরে কোনগুলো নিচ্ছে, দেখেন ওই যে ছোট যে অংশগুলো ছিল সেগুলোকে নিচ্ছি, নাকি নিলাম, নেয়ার পরে এইটাকে আমি এখন গ্রুপ করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন এটাকে, কি করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, দেখেন এখন গ্রুপ হয়ে গেছে না। আচ্ছা এবার পুরাটাকে সিলেক্ট করলাম, তা সিলেক্ট করার পরে ওই যে লেখাগুলো যেটা ওইটাকে আমি বাদ দিয়ে দিছি, মানে আমাদের আগের প্রথমের যে শেপটা ছিল ওইটা বাদ দিয়ে দিছি। এখন কি এটা হচ্ছে আমাদের আমাদের এক্সপ্যান্ড করা যে শেপটা ছিল, এটা সেটা না? বোঝেন নাই, এই যে দেখেন এই যে এই যে প্রথমে আমরা যে তৈরি করলাম যেটাকে এইমাত্র গ্রুপ করলাম ওইটাকে বাদ দিয়ে দিচ্ছি। আচ্ছা বাদ দেওয়ার, দেখেন একটু এটা কালারটাকে চেঞ্জ করে দিই, হ্যাঁ সাপোজ ইয়েলো করে দিই, দেখতে পাচ্ছেন না এখন? এইবার দেখেন এই যে ইয়েলো লেটারটাকে আমি বাদ দিব, কারণ কি এটা আমার থাকবে তো, তাই না? এটা আমার থাকবে না, এটা তো আমি রেখে দিব, তাহলে এটা এদেরকে বাদ দিয়ে দিছি। দেখেন এই যে ও এল এগুলো কোনোটাই কিন্তু আর সিলেক্ট করা নাই, সিলেক্ট করা হয়েছে কোনগুলো, দেখেন ওই যে এক্সপ্যান্ড করলাম যে আমরা সেটা কিন্তু এখানে সিলেক্ট করা হয়েছে। এইবার সবগুলোকে আমি একসঙ্গে কি করব, দেখেন ইউনাইট, একটা শেপ করে ফেলবো, দেখেন তো হয়েছে একটা শেপ, বলেন হয়েছে কি না, দেখেন তো এটা এখন একটা শেপ হয়ে গেছে না। আচ্ছা
এবার দেখেন এই যে আমরা কিন্তু চাই না এখানে কোনো গ্যাপ থাকুক, কিন্তু এখানে একটা গ্যাপ আছে, তাই না? আছে। তো আপনি কি করবেন, সুন্দর করে একটা রেক্ট্যাঙ্গেল নেন বা পেন টুল নেন, যেটা ইচ্ছা, নিয়ে এই গ্যাপটাকে বন্ধ করে দেন, নিয়ে এটাকে আবার ইউনাইট করেন। উপরে চলে আসছে, এটাকে সেন্ড টু ব্যাক করেন, অ্যারেঞ্জে যান, সেন্ড টু ব্যাক, হয়ে গেছে। এখন কি স্টিকার মনে হচ্ছে এখন এটাকে? বলেন কি স্টিকারের মতো লাগতেছে? হয়েছে, স্টিকার তৈরি করা যাবে তাহলে, নাকি এখনো কঠিন মনে হচ্ছে, বোঝা যাচ্ছে না? বলেন। ওকে, সুপার। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, সমস্যা নেই, বুঝতে পারছি। দেখেন আমি এই যে ভিডিও করতেছি, ভিডিওতেও থাকবে, সমস্যা নাই। বলি আপনাদের রিকোয়ারমেন্ট হচ্ছে খুবই সিম্পল, এই যে আপনাদের একটা গ্রুপ আছে, কি ফেসবুকে একটা গ্রুপ আছে না আমাদের, আছেন তো সবাই গ্রুপে, তাই না? তো এই গ্রুপের কাভার ফটোটা আপনারা তৈরি করবেন। আপনার কাছে কি মনে হয় যে আমাদের যে এই গ্রুপটা, গ্রাফিক ডিজাইনের যে গ্রুপটা, এটার কাভার ফটো কেমন হওয়া উচিত? আপনি আপনার মতো করে তৈরি করবেন। কন্টেন্ট খুব সিম্পল, টেক্সট শুধু থাকবে এইটাই, গ্রাফিক ডিজাইন ব্যাচ 585, সিটিজি রাখার দরকার নাই, এই। তো আপনাদেরকে ফেসবুকের জন্য, আমাদের এই যে ফেসবুক গ্রুপের জন্য একটা কাভার তৈরি করতে হবে, যার কাভার আমার কাছে সবচেয়ে ভালো লাগবে, আমার কাছে যদি মনে হয় যে হ্যাঁ তারটা খুব ভালো হয়েছে বা স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারছে সে, তাহলে তার কাভারটা আমাদের গ্রুপে দেওয়া হবে। এটা একটা প্রেস্টিজিয়াস ম্যাটার, তাই না? কে চালু করি? ওকে, আমি আপনাদের ডিজাইন দেখলাম, তো দেখার পরে আমি আসলে বলবো আমি মোটামুটি খুশি। হ্যাঁ, আপনাদের কয়েকজনের ডিজাইন দেখে আমার বেশ ভালো লাগছে। তো আমার যেটা কথা সেটা হচ্ছে গিয়ে, প্রথম কথা, আমি আপনাদের যে রিকোয়ারমেন্ট দিছিলাম সেটা খুবই সিম্পল ছিল, কি যে গ্রাফিক ডিজাইনার হিসেবে আপনার কি মনে হয় একটা গ্রাফিক ডিজাইনারের যে গ্রুপ, সেই গ্রুপের কাভার কেমন হওয়া উচিত। ঠিক আছে, আসলে এই কোয়েশ্চেনটার অ্যান্সার এক একজনের কাছে এক এক রকম হওয়া উচিত, মানে হবে, এইটাই স্বাভাবিক। কারণ কারোর কাছে মনে হয় গ্রাফিক ডিজাইনিং আসলে অনেকটা আর্ট করার মতো, আর্ট করা বোঝেন, মানে যারা আর্টিস্ট আর কি, একটু আর্টিস্টিক হইতে হবে, অনেকের কাছে এটা মনে হয়। আবার অনেকের কাছে মনে হয় যে না, গ্রাফিক ডিজাইন আসলে অনেক বেশি অর্গানাইজড হবে, ডিসিপ্লিনড হবে, ঠিক আছে, ক্লিন হইতে হবে, মানে যতটুকু যা দরকার শুধু আমরা তাই ইউজ করব। এই ক্যাটাগরিতে আপনারা আমাকেও ফেলাইতে পারেন, আমি অনেকটা এরকম না, আপনাদেরকে আমি কি ধরনের ডিজাইন শিখাইছি কি, আমি আপনাদেরকে কি ধরনের ডিজাইন শিখাইছি, ডিসিপ্লিন ডিজাইন শিখাইছি, তাই না? হ্যাঁ, সবসময় আমি আপনাদেরকে জোর দিছি কিসের উপরে, অ্যালাইনমেন্ট ঠিক করেন, এটা সেন্টার করেন, হ্যাঁ ফন্ট সিলেক্ট করেন, এইভাবে কি ধরনের ফন্ট ব্যবহার করবেন, এগুলোর উপরে ডিজাইন যেন ক্লিন থাকে। ডিজাইনে সবসময় ততটুকুই কাজ করবেন যতটুকু দরকার, বেশিও না কমও না। যখন আপনার মনে হবে যে হ্যাঁ এটা পারফেক্ট হয়েছে, আপনি বাদ দিয়ে দেন, কোনো সমস্যা নাই। যতক্ষণ মনে হয় নাই যে এটা পারফেক্ট হয়েছে ততক্ষণ পর্যন্ত কাজ করেন। তো এটা আসলে এক একজনের পারসেপশন এক এক রকম। এখন দেখেন আমার, আমি যে আপনাদেরকে এইভাবে শিখাইছি এটার পেছনে একটা রিজন আছে। কারণ কি, আপনি যখন ওই আর্টিস্টিক ওয়েতে যাবেন, হ্যাঁ, তখন আপনাকে অনেক ডিপেন্ড করতে হবে ক্রিয়েটিভিটির উপরে। কিসের উপর? ক্রিয়েটিভিটির উপর, ঠিক আছে। তো ক্রিয়েটিভিটির সমস্যাটা কি, এটা আসলে সবার মধ্যে সমানভাবে, মানে সমানভাবে বন্টন করা হয় নাই। হ্যাঁ, এটা পসিবল না, এটা হয় নাই, সবার ব্রেইন একভাবে বিকাশ হয় নাই, এই কারণে সবাই আমরা এক সিচুয়েশনের ভিতর দিয়েও যাই নাই, আমরা জানি না, সবাই একরকম, ক্রিয়েটিভিটি লেভেল এক একজনের এক এক রকম। তো এখন কথা হচ্ছে গিয়ে, আমি যদি আপনাদের ক্রিয়েটিভিটির উপর বেস করে ডিজাইন শিখাইতে যেতাম, তাহলে কি হইতো বলেন তো? আপনাদের ম্যাক্সিমাম আমার সঙ্গে এতদিন পর্যন্ত থাকতেনই না, কারণ আপনাদের মনে হইতো যে আপনারা কিছুই পারেন না। কি মনে হয় আপনাদের এটা? অনেকেই ঝরে পড়তেন, না সবাই না, অনেকেই হয়তো কিছু আছেন যারা হয়তো কোপ আপ করতেন, রেজাল্ট আনতে পারতেন, বাট ম্যাক্সিমামই পারতেন না। আপনাদের মনে হতো যে ক্রিয়েটিভিটি আমার মধ্যে নাই, আমি কি করব, এটার তো আর কোনো সলিউশন নাই।
তো এটার জন্য আমি কি করছি দেখেন, আপনারা যদি চিন্তা করেন প্রত্যেক স্কুল কলেজের একটা নির্দিষ্ট কালার কোড থাকে, ড্রেস থাকে, তাই না? আপনারা কি জানেন কি কারণে থাকে এটা? হ্যাঁ, না 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 না, এরকম এরকম কোনো কারণ নাই। হ্যাঁ কি, না না না, আপনাদের কারোটাই ঠিক হয় না। এটা আসলে সব স্কুলের জন্য এটা রাখা হয়েছে। কি কারণে মেইনলি এটা প্রধান কারণ হচ্ছে গিয়ে কারো সামাজিক স্ট্যাটাস যেন তার ড্রেস দেখে বোঝা না যায়। কথা বুঝতে পারছেন আমি কি বলছি? কারো সামাজিক স্ট্যাটাস তার ড্রেস দেখে যেন বোঝা না যায়, কারো যেন নিজেকে ছোট মনে না হয়, কারো যেন নিজেকে বড় মনে না হয়। কি হবে তাহলে এটা যদি সবার একই ড্রেস পরে থাকেন, সবাই একই কালারের ড্রেস, কাপড়ের কোয়ালিটি খারাপ ভালো হইতেই পারে কিন্তু সবাই সাদা শার্ট আর নেভি ব্লু প্যান্ট পরে আছেন, বোঝা যাবে কে ধনী আর কে গরিব? বোঝা যাবে না? আমার কথা বুঝতে পারতেছেন আমি কি বলছি? তো এইখানে কি হবে যে আপনার আর্থিক সামর্থ্য থাকুক বা না থাকুক, আপনি একটা স্ট্যান্ডার্ডের মধ্যে দিয়ে যাচ্ছেন যেখানে সবাই সমান। বোঝা গেছে? এখন যে যার সুযোগ সুবিধা বেশি সে হয়তো পড়াশোনাতে একটু আগায় যাইতেছে, যার বাসায় সুযোগ সুবিধা কম তারা একটু পিছায় যাইতেছে। তো আমি আপনাদের জন্য সিমিলার একটা অ্যাপ্রোচ ট্রাই করছি। কিরকম? আমি আপনাদেরকে একটা ডিসিপ্লিনের মধ্যে দিয়ে নিয়ে গেছি। কি কারণে? যেন আপনারা সবাই কিছু নিয়ম সবসময় ফলো করেন। আপনাদের ডিজাইন হয়তো কখনোই আর্টিস্টিক লেভেলের হবে না, হয়তো হবে না, কিন্তু আপনারা সবসময় মানে আপনাদের ডিজাইন কখনো এরকমও হবে না যে দেখতে জঘন্য হচ্ছে। এটা আমার টার্গেট, যদিও হয় আমি জানি, মানে আমার টার্গেট আর কি এটা, যে আপনারা যদি কিছু জিনিস ফলো করেন তাহলে আপনাদের ডিজাইন দেখতে কখনোই খারাপ হবে না। কিরকম কিছু জিনিস? যেমন আমি আপনাদেরকে শিখাইছি লেআউট সম্পর্কে শিখাইছি, আমি আপনাদের দেখাইছি ফন্ট সিলেকশন কত গুরুত্বপূর্ণ এবং কি ধরনের ফন্ট ব্যবহার করবেন, আমি আপনাদেরকে দেখাইছি অ্যালাইনমেন্ট কত গুরুত্বপূর্ণ, এটা কিভাবে কোনো জিনিস অ্যালাইন করবেন বা অ্যালাইনমেন্টের সময় কি ধরনের গাইড ফলো করবেন। কি শিখাইছি এগুলো? কি সবাইকে একমত নাকি? হ্যাঁ, তো এই যে এই জিনিসগুলো, এই জিনিসগুলো আপনাদের ডিজাইনের মধ্যে কিন্তু এখন দেখা যাচ্ছে, যাচ্ছে না? আগের চেয়ে কিন্তু আপনাদের ডিজাইন ইমপ্রুভড হয়েছে। কিন্তু কিসে ইমপ্রুভড হয়েছে? আপনারা কি আগের চেয়ে অনেক কমপ্লেক্স ডিজাইন করতেছেন? না, আপনারা আগের চেয়ে অনেক সিম্পল ডিজাইন করতেছেন। কিন্তু এখনকার ডিজাইন অ্যাটলিস্ট আমার কাছে দেখে মনে হয় যে আমি এটা এখন যে কোনো ক্লায়েন্টকে পাঠাইতে পারবো। আমার কথা বুঝতে পারছেন সবাই আমি কি বলছি? আপনাদের মধ্যেও এখন এই জিনিসটা আস্তে আস্তে গ্রো করতেছে যে এই জিনিসটা কত ভালো করা যায়, আরো কিভাবে ভালো করা যায় এবং কত সিম্পল রাখা যায়। কি আসতেছে না আস্তে আস্তে? এই সোহেল রানা ভাইয়েরই ডিজাইন আগে দেখলে আমার মাথা ঘুরাইতো, সেই সোহেল রানা ভাইয়ের ডিজাইন নিয়ে এখন আমি বেশি কিছু বলতে পারি না। কি সোহেল রানা ভাই, কি কোনো চেঞ্জ লক্ষ্য করতেছেন আপনি? ও সেটার কথা বাদ দেই, থাক। আচ্ছা, তো আমার কথা হচ্ছে এটা যে এই গ্রুপের যারা আছেন তাদের সবার মধ্যে কমন কিছু জিনিস কি, আপনারা আমার কাছে শিখছেন তাই না গ্রাফিক ডিজাইনিংটা, তাহলে কিছু জিনিস আমার যেগুলো বৈশিষ্ট্য সেগুলো আপনাদের ডিজাইনের মধ্যেও থাকার কথা না? হ্যাঁ, থাকার কথা। তো আমি এইটাই দেখতে চাই যে আপনারা এরকম একটা কাভার ডিজাইন করেন যেটা মিনিমাল হবে কিন্তু একই সঙ্গে সুন্দরও হবে দেখতে, যেখানে ফন্ট খুব সুন্দর হবে দেখতে, যেখানে অতিরিক্ত দরকারের বাহিরে কোনো কিছু থাকবে না। বোঝা গেছে আমি কি বলছি? কি আশিক ভাই, বোঝা যাচ্ছে আমার কথা? আপনি কি আমার কথা বুঝতে পারছেন আমি কি বলছি, কি ধরনের ডিজাইন করতে বলতেছি? বুঝতেছেন? সিম্পল অ্যান্ড মিনিমাল কিন্তু একই সঙ্গে, এখানে টেক্সট কিন্তু কিছুই নাই। টেক্সট কি, শুধু আপনাদের এই যে গ্রাফিক ডিজাইন ব্যাচ 585, এই তো আর কিছু আছে?
আর কিছু নাই, তাহলে এই জিনিসটাকে হাইলাইট করতে হবে। অ্যান্ড কাভার, যে কাভার যে পুরো পেজটা সেটাকে এমনভাবে সাজাইতে হবে যেন জিনিসটা একই সঙ্গে ক্লিনও হয় দেখতে, মিনিমালও হবে এবং দেখতেও ভালো লাগবে। তো আমাদের গ্রুপের ক্যারেক্টারিস্টিক্স তাহলে কি, মানে বৈশিষ্ট্যটা কি হবে আমাদের এইখানকে, যে যেসব ডিজাইনার আছেন আপনারা, তা আপনাদের বৈশিষ্ট্য সবচেয়ে কমন বৈশিষ্ট্য কোনটা? না না, গ্রাফিক ডিজাইনার তো অবশ্যই, গ্রাফিক ডিজাইনের মধ্যে তো অনেক ধরন আছে। আপনারা সবাই ক্লিন অ্যান্ড মিনিমাল ডিজাইন করার চেষ্টা করেন নাকি? এইটাই তো আমি আপনাদের শেখানোর চেষ্টা করছি, তাহলে এইটাই তো আপনাদের কমন একটা জিনিস থাকার কথা নাকি? আর কোনো কিছু কি কমন থাকবে আপনাদের মধ্যে? থাকবে না কিন্তু, কারণ বাকিটা আপনারা এক একজন, মানে প্রত্যেকটা মানুষ আলাদা, সো আপনাদের চিন্তা ধ্যান ধারণা সবই আলাদা হবে। কিন্তু আমি আপনাদেরকে যে জিনিসগুলো শিখাইছি কি, অ্যালাইনমেন্ট, ফন্ট সিলেকশন, ঠিক আছে, লেআউট, এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো কিন্তু আমি আপনাদের সবার জন্যই, আমি আপনাদেরকে জোর করে এই জিনিসগুলো আপনাদের মাথায় ঢুকাই দিছি নাকি? তাহলে আমি আপনাদের কাভার ডিজাইনের মধ্যে এই জিনিসগুলো দেখতে চাই। আমার সাজেশন হচ্ছে এইটা যে আপনারা এরকম কোনো কিছু করেন। এখন কারো যদি আপনাদের মনে হয় যে না ভাই আমার মাথায় এইটা না, আমার মাথায় অন্য কিছু আসতেছে, কোনো সমস্যা নেই, আসতে পারে। আমি এই ক্ষেত্রে আপনাদেরকে কি বলছি, পুরো ফ্রিডম দেওয়া আছে আপনাদের, যে আপনারা অবশ্যই ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী একটা কাজ করবেন অ্যান্ড নিজেদের মন মতো একটা কাজ করবেন, বলছি না আমি তো, ওইটাও রেডি করতে পারেন। আমি যেটা বললাম আপনারা এটা বেস করে একটা কিছু করেন অ্যান্ড আপনারা যেরকম চান ওইরকম একটা কিছু করেন। হ্যাঁ, আপনারা যেটা করতেছেন সেটা যদি এত ভালো হয় যে আমি দেখে একেবারে ওই যে কি বলে ওইটাকে, আকাশ থেকে পড়লাম, মুগ্ধ হয়ে গেলাম, এরকম যদি হয় তাহলে আপনি জিতে গেলেন। ক্লায়েন্টকে ইমপ্রেস করতে পারলে তার কোনো কথাই নাই, তারপর টিপ সবই পাওয়া যায় নাকি? সেটাই, তাহলে সবাইকে রিকোয়ারমেন্ট বুঝতে পারছেন?